খন্দকার মোহাম্মদ সৈকতের বাবা, আপনারা যারা সামনে বসে আছেন দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়ুন, সামনে যারা আছেন বসে পড়ুন, ওনারা আপনাদেরকে সালাম দিচ্ছেন এবং সালামের জবাব দিয়ে এখন তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে সৈকত চলে গেছে দুনিয়া থেকে, ছেলে আপনাদের কাছে যদি কোনো ভুল ত্রুটি ক্ষমা এই ভুল ত্রুটি করে থাকে তাকে আল্লাহর কাছে তাকে ক্ষমা করে দিবেন, আরে তার তারে যেন আল্লাহ বেস্ট নসিব করে, এই দোয়া করবেন আল্লাহর কাছে আপনারা সবাই। এখন আপনাদেরকে সালাম দিচ্ছেন মারজুক মোহাম্মদ শোয়েবের বাবা, মারজুক মোহাম্মদ শোয়েব। সালাম আলাইকুম। সবাই মারজুকের জন্য একটা দোয়া করবেন, আমাদের জন্য এবং সবার জন্য সবাই দোয়া করবেন, সবাই মারজুককে ক্ষমা করে দিবেন। এখন আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছেন ফয়সাল খানের বাবা, ফয়সাল খানের বাবা এখন আপনাদের সামনে দোয়া করছে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে ভাইসা যদি আমাদেরকে অন্যায় করে থাকে মাফ করে দেবেন আল্লাহ। সুখী উপস্থিতি এখন আপনাদের কাছে দোয়া চাচ্ছেন একরাম একরামুল হাসান অনিকের বাবা, একরামুল হাসান অনিকের বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছেলে ইকরাম হাসান অনেক, আমরা এখানে আসছি মোটামুটি দেড় বছর, এই সময়ের মধ্যে যদি কথাবার্তায় কোনো কাজ করে না আমার ছেলে তো অন্যায় তার ভুল করে থাকে, আর বাবা হয় আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমার ছেলেকে ক্ষমা করে দেবেন। যখনই আপনার নামাজ করবেন, ওমরা করতে যাবেন, মদিনা শরীফে যাবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ছেলের মৃত্যু যেন আল্লাহ শহীদের মৃত্যু হিসাবে কবুল করে, আমার ছেলেকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে, আমাকে আমার স্ত্রীকে আমার মেয়েকে আমার পরিবারকে যেন এই সুখ সুন্দর ক্ষমতা দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।